দু হাজার সালের নভেম্বরের ১০ তারিখ ঠিক সতেরো বছর আগে রাজসিকভাবেই টেস্ট ক্রিকেটে নিজেদের যাত্রাটা শুরু করেছিলেন আমিনুল নাইমুরা মাঠের লড়াইয়ে এরপর বাংলাদেশের পথ চলাটা অবশ্য মসৃণ ছিল না এই সতেরো বছরে সব মিলে আট কোচের সান্নিধ্য পেয়েছে টাইগাররা ভারতের সাথে বাংলাদেশের মাঠে নামার কথা ছিল এডি বার্লোর হাত ধরে তবে প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে তখনকার সহকারী কোচ বাংলাদেশের ইমরান সতেরো বছরে যতটুকু আশা করছিলাম ততটুকু হয়নি যতদিন পর্যন্ত ন্যাশনাল লিগ না ন্যাশনাল খেলাগুলা কম্পিটিটিভ না হবে যত এখানে যত ফোকাস না হবে ততদিন পর্যন্ত আমাদের টেস্টে করা আসলেই কঠিন প্রথম তিন বছরে অবশ্য আরও তিনবার কোচের দায়িত্ব বদল করে বিসিবি সারওয়ার ইমরানের পর আসেন ট্রেভর চ্যাপেল দু সালে চেপল দায়িত্ব নেবার পর টেস্টে প্রথম ড্রয়ের দেখা পায় বাংলাদেশ তাও অবশ্য বৃষ্টির কারণে জিম্বাবুয়ের সাথে ম্যাচটি শেষের দুই দিন মাঠে না গড়ানোয় এক বছর পর দু সালে পাকিস্তানের মহসিন কামাল নেন দায়িত্ব তার অধীনেও দুটি টেস্ট খেলে বাংলাদেশ তবে সাদা পোশাকে বাংলাদেশের প্রথম সাফল্য আসে ডেভ হোয়াটমোরের হাত ধরে 2003 থেকে টাইগাররা ছিলেন তার অধীনে এই সময় কোনো কোচের অধীনে সর্বোচ্চ সংখ্যক ৩৩ টেস্ট খেলে বাংলাদেশ ডেভ ওয়াটপোরের অধ্যায়ের পর দু সালে আসেন জেমি সিরেন্স তার অধীনে ১৯ টেস্ট খেলার বিপরীতে জয় ছিল দুটিতে দেশের বাইরে প্রথম জয় পেলেও দলটি ছিল ভঙ্গুর ওয়েস্ট ইন্ডিজ যে পর্যায়ে আছি এই পর্যায়ে অনেক উপরে গিয়েছি আমরা টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছি তো সুতরাং আমাদের ক্রিকেটের ভিত্তি কিন্তু এখন অনেক স্ট্রং এরপর দু এগারো বারোতে লর অধীনে মাত্র পাঁচ টেস্ট খেলে বাংলাদেশ চার হারের বিপরীতে মাত্র একটিতে ড্র সহকারী থেকে বাংলাদেশের সপ্তম কোচ হন সেন জার্গিনসন স্টুয়ার্ট লর সাথেই বাংলাদেশের দায়িত্বে থাকার পর তার অধীনে পাঁচ টেস্টের মাত্র একটিতে হেরেছিল বাংলাদেশ সাফল্যের হারে এখনো তিনি শীর্ষে তবে চান্দিকা হাতুরি সিংহেই বাঘ বদলে দেন বাংলাদেশের ক্রিকেটের দশ জয়ের ছয়টি এসেছে তার আমলে ঘরের মাঠে বাংলাদেশকে দারুণ প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা তার অন্যতম কৃতিত্ব দেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় আর স্বাগতিক শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারানো হাতুরুর জামানায় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সেরা হাসান যমুনা স্পোর্টস